সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের সামনে আবার হাজির হলাম। আশা করি সকলে ভালো আছো। আমরা নাটক নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, দৃশ্যের পর দৃশ্য। এর মধ্যে আমরা একটি অঙ্ক শেষ করেছি, তার মধ্যে তিনটি দৃশ্য ছিল। প্রথম দৃশ্যে আমরা একটা যুদ্ধ দেখলাম, ফুডুলিয়াম দুর্গের পতন ঘটল, নবাব বিজয়ী হলো। দ্বিতীয় দৃশ্যে আমরা দেখলাম সেই পরাজিত ইংরেজরা আবার পুনরুদ্ধার হলো। তৃতীয় অঙ্কে আমরা দেখলাম একটা প্রাসাদ ষড়যন্ত্রের আয়োজন, আর সেখানেই নবাবের উপস্থিতিতে প্রাসাদ ষড়যন্ত্রটা খুব এখনও সেই বিস্তারের মধ্যে যেতে পারেনি, কারণ বিষয়টা নবাব অবগত হয়ে গেলেন। তাহলে একদিকে নবাবের বিরুদ্ধে লেগেছেন ইংরেজরা, আর সেই সঙ্গে তার সভাসদ এবং তার খালা, অর্থাৎ একটা প্রাসাদ জন্ম, দুই মুখী একটা ষড়যন্ত্র নবাবের বিরুদ্ধে। এবং এই অবস্থায় নবাব কী পদক্ষেপ নিচ্ছেন, কী করতে যাচ্ছেন রাজ্য রক্ষার জন্য, কোনো সমঝোতা সন্ধি না তার প্রচণ্ড নির্মম শাসনের অভিপ্রকাশ ঘটাবেন, এই বিষয়ে আমরা দেখব দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে। এখান থেকে বুঝতে পারবো নাটকের সফলতা বিফলতার একটা আবহ রচিত কতটুকু বা কীভাবে হচ্ছে। এখানে সময় 1757 সাল, 10 মার্চ, স্থান নবাবের দরবার। নবাব এই একবারে তার দরবার ডাকার সুযোগ পেল এই নাটকের মধ্যে, পরবর্তীতে আমরা দেখব না। শিল্পবৃন্দ মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে নকিব, সিরাজ, রাজবল্লভ, মির্জাফর, জগৎ শেঠ, রায়দুল্লভ, উৎপীড়িত ব্যক্তি, প্রহরী, ওয়ার্ডস মোহনলাল। দরবারে উপস্থিত রয়েছেন মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ, ভূমিচাঁদ এবং ইংরেজ কোম্পানির প্রতিনিধি ওয়ার্ডস মোহনলাল, মীরমর্দন, সাফরে অস্ত্রসজ্জিত বেশি দণ্ডেমান। নকিবের কণ্ঠে নবাবের দরবারের আগমন ঘোষিত হলো। নকিব হচ্ছে ঘোষক, নকিব কারো নাম নয়। এখানে এটা একটা পদ, যিনি নবাব যখন দরবারে প্রবেশ করছেন, প্রবেশের আগ মুহূর্তে সভাসদরা দাঁড়িয়ে যেন যথাযথভাবে সম্মান প্রদর্শন করতে পারে, তার জন্য যে বিশেষ ঘোষণা। তোমরা আমাদের সংসদ অধিবেশন যখন বসে তখনও দেখবে স্পিকার যখন প্রবেশ করবে তার কক্ষ থেকে, তখনও কিন্তু এইরকম একটা ঘোষণা আছে। এটা চিরায়ত সেই প্রাচীন প্রাচীন বলবো না, আমরা মধ্যযুগ থেকে দেখে আসছে, সেটি রাজদরবার শুরু হওয়ার সময় এই ধরনের একটা, যিনি সভাপতিত্ব করবেন ওই মূল চেয়ারে যিনি বসবেন সংসদীয় স্পিকার, আর নবাব দরবারে নবাব এই ঘোষণাটা আসে, যিনি এই ঘোষণা দেন, দায়িত্ব নিয়োজিত থাকে, তাকে নকিব বলা হয়। সেই নকিব ঘোষণা দিচ্ছেন, ঘোষণাটি আমরা একটু শুনি, এখানে বুঝতে পারে কিনা। নবাব মনসুরুল মুলক, সিরাজউদ্দৌলা, শাহ কুলি খাঁ, মির্জা মুহাম্মদ, হায়বত জং বাহাদুর, বাদব আগা বাসত। কী বোঝা গেল, আদৌ কি কিছু বোঝা গেল না কিছু ধ্বনি শুনেছে মাত্র? দেখো এখানে নাম কোনটা আর উপাধি কোনটা, এটা একটু আলাদা করতে হবে আমাদের। নবাব মনসুরুল মুলক মানে রাজ্যের কর্ণধার, সিরাজউদ্দৌলার নাম অর্থ হচ্ছে রাজ্যের প্রদীপ, এটিও কিন্তু নাম আসলে নয়, কিন্তু এটি নাম হিসাবে পরিচিত। শাহকুলি খাঁ মির্জা মুহাম্মদ, এটাই হচ্ছে শাহকুলি খাঁ মির্জা মুহাম্মদটাই হচ্ছে নাম। হায়বাদ জং বাহাদুর সেটিও কিন্তু যুদ্ধের বীর সেনানি, তার একটা বীরত্তম উপাধি। বা আদাব আগা বা সত, অর্থাৎ সম্মানের সঙ্গে সভাসদদের অবগত করানো হচ্ছে রাজ্যের কর্ণধার, রাজ্যের প্রদীপ, নবাব যুদ্ধের বীর সেনানি শাহ কুলি খাঁ মির্জা মুহাম্মদ দরবারে আগমন করছেন। এই ঘোষণার বাংলা তর্জমা অনুবাদ কিংবা অর্থ হচ্ছে এটি। তারপরে এই ঘোষণার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু আসন ত্যাগ করে উঠে দাঁড়ালো, ধীরে পদক্ষেপে নবাব ঢুকলেন, সবাই নত সেরে রীতি অনুযায়ী শ্রদ্ধা জানালেন। তারপর সিরাজউদ্দৌলা সিংহাসনে আসীন হয়ে তার সংলাপ শুরু করলেন। আজকের এই দরবারে আপনাদের বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে কয়েকটি জরুরি বিষয়ের মীমাংসার জন্য। একথা শুনে অন্যরা সবাই হতবাক হয়ে গেল, হয়তো তাদেরকে আগে বাগিয়ে জানানো হয়নি, নোটিশ দেওয়া হয়নি, মিটিংয়ের এজেন্ডা বলা হয়নি। এটা হয়তো নবাব একটা কৌশল করেছেন, সেই এজেন্ডা আগে জানলেই পরে হয়তো তারা অন্য পথ অবলম্বন করতে পারত, সুতরাং বিশেষ নির্দেশ দিয়ে তাদেরকে এখানে উপস্থিত করানো হয়েছে। তখন রাজবল্লভ একথা শুনে উত্তর দিচ্ছেন, ব্যাধি হয়ে মাফ করবেন যা হবো না,
দরবারে এ পর্যন্ত তেমন কোনো জরুরি বিষয়ের মীমাংসা হয়নি, তাই আমরা তেমন এখান থেকে দুটো বিষয় পাচ্ছি। এক হচ্ছে ওরা আসলে বিষয়টা জানে না বলে তাদের একটা ভীতিকর অবস্থা থেকে তারা এটা বলছেন, আরেকটা বিষয় এবং সেটা বলার সঙ্গে সঙ্গে যখন বলছেন দরবারে এ পর্যন্ত তেমন কোনো জরুরি বিষয়ের মীমাংসা হয়নি, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দরবার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা এ পর্যন্ত রাখেনি, সুতরাং এই জন্য তারা একটু অস্বস্তি বোধ করছেন, অসহায় কিংবা বিপন্ন বোধ করছেন। তখন সিরাজ তার উত্তর দিচ্ছেন, ওই যে কথাটা বলছেন দরবারে এ পর্যন্ত তেমন গুরুতর দরবারে এ পর্যন্ত তেমন কোনো জরুরি বিষয়ের মীমাংসা হয়নি, সেই কথাটাকে তিনি অস্বীকার করছেন না, কিন্তু উত্তর দিয়ে যাচ্ছেন গুরুতর কোনো বিষয়ের মীমাংসা হয়নি এজন্যই যে গুরুতর কোনো সমস্যার মুখোমুখি হতে হবে এমন আশঙ্কা আমার ছিল না। এখানে মনে রাখতে হবে এই যে নবাবি বলে এটা তো আর কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নেই, নবাবের ইচ্ছাটাই হচ্ছে এখানে আইন, নবাবের ইচ্ছেটাই বহুলাংশে সংবিধান, সুতরাং এই জন্য সংসদ ডেকে সভাসদের ডেকে গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে হবে, এটি তো এখানে সেই বিবেচনার মধ্যে পড়ে না, এই জন্যই সেই কথাটুকু এখানে এইভাবে বলা হচ্ছে। আমার বিশ্বাস ছিল যে শিবাসালার মির্জাপুর রাজা রাজবল্লভ জগৎ শেঠ রায়দুর্লভ তাদের দায়িত্ব সম্বন্ধে সজাগ থাকবেন, আমার পথ বিঘ্ন সংকুল হয়ে উঠবে না, অন্তত নবাব আলীবর্দীর অনুরাগ বা অনুরাগ ভাজনদের কাছ থেকে আমি তাই আশা করেছিলাম। মির্জাফর তখন এই কথার মধ্য দিয়ে সকলের মধ্যেই একটা সংশয় তাড়িত ভীতিকর ভাব তৈরি হয়ে গেল, তাদের তো কথা বলতে হবে। মির্জাফর বলে উঠলেন, যাহাপনা কি আমাদের আচরণে সন্দেহ প্রকাশ করছেন? সিরাজ বলছে, আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাবার কোনো বাসনা আমার নেই, আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে, বিচারক আপনারা বাংলার প্রজা সাধারণের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করতে পারেনি বলেই আমি তাদের কাছে অপরাধী, আজ সেই অপরাধের জন্য আপনাদের কাছে আমি বিচার প্রার্থী। অদ্ভুত একটা কৌশল সিরাজদৌল্লা এখানে অবলম্বন করেছিলেন। আসলে সিরাজ যেটি চেয়েছিলেন সেটি হচ্ছে যে পরিস্থিতি একদিকে ইংরেজ, আরেকদিকে তার খালাম্মা তার খালতো ভাই প্রাসাদ ষড়যন্ত্র, এই দ্বিখুমুখী সংঘাত থেকে যদি তিনি কোনো সংঘাত ছাড়া পরিত্রাণ পান তাহলে সেটাই মঙ্গল। এই জন্য প্রচণ্ড রকমের একটা আবেগময় পরিস্থিতি তৈরি করে দেশাত্মবোধে তাদেরকে উদ্দীপ্ত করে নবাব ওই ষড়যন্ত্র মোকাবেলা করবার একটা ভিন্ন পথ পার করবার হয়তো চেষ্টা এখানে করছেন, এই জন্য তার সংলাপটি এখানে এরকম হলো। তিনি বলছেন, আমি অপরাধী, আপনারা বিচার প্রার্থী এবং আপনারা বিচার করুন। জগৎ শেঠ বলছে, আপনার অপরাধ কী? সে অপরাধ না জানতে পারলে বিচার কী করে করা যাবে? সুতরাং এই জন্য তার সঙ্গত প্রশ্ন ছিল, আপনার অপরাধ? সিরাজ বলছে, পরিহাস বলে মনে হচ্ছে শেঠজি। মানে নবাব কি অপরাধ করতে পারে, এটাই হচ্ছে তার বক্তব্য। পরিহাস বলে মনে হচ্ছে শেঠজি, চেয়ে দেখুন এই লোকটার দিকে। তখন একটা লোক হাজির করল এবং তার দিকে ইঙ্গিত করার সঙ্গে সঙ্গে প্রহরী হতশ্রী একজন ব্যক্তিকে দরবার প্রবেশ করলেন এবং তিনি সঙ্গে সঙ্গে ডুকরি কেঁদে উঠলেন, নির্যাতিত নিপীড়িত একজন ব্যক্তি, এবং তাকে দেখে রায়দুল্লভ সঙ্গে সঙ্গে তরবারে নিষ্কাশন করলেন। কিন্তু একই এর এই অবস্থা কে করলেন? সিরাজ বলছে, তরবারে কোষবদ্ধ করুন রায়দুল্লভ, এর এই অবস্থার জন্য দায়ী সিরাজের দুর্বল শাসন। ওই যে বললাম তাদেরকে দোষারোপ না করে পরোক্ষভাবে, হয়তো সরাসরি দোষারোপ করছে না কিন্তু হয়তো পরোক্ষভাবে সেই কথাটা বলে তাদের মধ্যে থেকে ওই আবেগময় একটা জাগরণের চেতনা যেন সৃষ্টি হয়, সেই চেষ্টার মধ্যে থেকেই তার সংলাপগুলো ঠিক একটা বিপরীত কোণ থেকেই এখানে আমরা লক্ষ্য করছি। তখন উৎপীড়িত ব্যক্তি বলছে, আমাকে শেষ করে দিয়েছে হুজুর। মির্জাফর বলছে, আমরা যে কিছুই বুঝতে পারছি না যাহাপনা, অর্থাৎ এই হঠাৎ এই ধরনের পরিস্থিতিতে সকলেই কেমন জানি ভেবাচাগা হয়ে গেছেন। তখন উৎপীড়িত ব্যক্তি আবার বলছে, লবণ বিক্রি করিনি বলে কুটির সাহেবদের লোকজন আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। সিরাজ বলছে, সিংহাসন হাতরে ঘুষি মেরে ক্রোধান্বিত হয়ে কেদনা শুকনো কটকটে গলায়, বলো আর কী হয়েছে? আমি দেখতে চাই আমার রাজত্বের হৃদয়হীন জালিমের বিরুদ্ধে
অসহায় মজলুম কঠিনতর জালিম হয়ে উঠেছে। অর্থাৎ এই জনগণকে আবার জাগরণ করে প্রতিরোধীর মুখোমুখি করতে তিনি চাচ্ছেন। অত্যন্ত চমৎকার একটা কৌশল বলবো সিরাজের। উৎপীড়িত লোককে আবার বলে যাচ্ছেন লবণ বিক্রি করেনি বলে কুটির সাহেবদের লোকজন আমার বাড়ি ঘরে জ্বালিয়ে দিয়েছে। সন্ধ্যা সন্ধ্যা পাঁচজনে মিলে আমার পোয়াতি বউটাকে এরপর সে কান্নায় ভেঙে পড়ল। আমি দেখতে চাইনি কিন্তু চোখ বুঝলেই ওদের আরেকজন আবার নখের ভিতরে খেজুরের কাঁটা ফুটে আছে, আমার বউকে ওরা খুন করে ফেলেছে হুজুর, এই বলে সে কান্নায় পেকে বললো। আর এই যে নির্মম অত্যাচার, কান্না তো আসবেই। তখন সিরাজ হঠাৎ আসন ত্যাগ করে ওয়াটসের কাছে গিয়ে প্রবল কণ্ঠে বলে ওয়াটস, ওয়াটস বয়ে বিভিন্ন হয়ে বলে ইউর এক্সেলেন্সি। সিরাজ বলছে আমার নিরীহ প্রজাটির এই দুরবস্থার জন্য কে দায়ী? ওয়াটস স্বাভাবিক গুরুত্ব দিচ্ছে না, হাউ ক্যান আই নো দ্যাট ইউর এক্সেলেন্সি, আমি কী করে জানবো আপনার এই প্রজাদের এই অবস্থার জন্য কে দায়ী? সিরাজ বলছে তুমি কী করে জানবে? তোমাদের অপকীর্তির কোনো খবর আমার কাছে পৌঁছায় না ভেবেছ? কুটিয়াল ইংরেজরা এমনি করে দৈনিক কতগুলো নিরহ প্রজার উপর অত্যাচার করে তার হিসাব দাও। ওয়াটস বলছে আমি আমার আপনি আমায় অপমান করছেন করছেন ইউর এক্সেলেন্সি, দেশের কোথায় কী হচ্ছে সেই কৈফিয়ত আমি দেব কী করে? আমি তো আপনার দরবারি কোম্পানির প্রতিনিধি। হ্যাঁ, এটা যদি সত্যি হয় তাহলে তার প্রতি অপমান, কিংবা সে এই জবাব দিতে অপারক, কিন্তু তারা কি আসলে সেই যথাযথ কাজটি করছে? এই জন্যই সিরাজ তার কাছে এই ধরনের প্রশ্নের সম্মুখীন করেছেন। তখন সিরাজ বলছে তুমি প্রতিনিধি, ড্রেক এবং তোমার পরিচয় আমি জানি না ভেবেছ? দুশ্চরিত্রতা এবং উচ্ছৃঙ্খলতার জন্য দেশ থেকে নির্বাসিত না করে ভারতে বাণিজ্যের জন্য তোমাদের পাঠানো হয়েছে, তাই এদেশে বাণিজ্য করতে এসে দুর্নীতি আর অনাচারের পথ তোমরা পরিত্যাগ করতে পারো ত্যাগ করতে পারো নি, কৈফিয়ত দাও আমার এই নিরহ প্রজাদের উপর এই জুলুম কেন? সিরাজ এর এই প্রশ্নের জবাবে সে একটা রূঢ় অবস্থার মধ্যে চলে যায়, বলে আপনার প্রজাদের সঙ্গে আমাদের কী সম্পর্ক, আমরা ট্যাক্স দিয়ে শান্তিতে বাণিজ্য করি। একটা ঔদ্ধত্যপূর্ণ সংলাপ হলো, আচরণ হলো ওয়াটসের। সিরাজ বলে ট্যাক্স দিয়ে বাণিজ্য করো বলে আমার নিরহ প্রজার উপর অত্যাচার করবার অধিকার তোমরা পাওনি? সমবেত সকলকে উদ্দেশ্য করে তখন সিরাজ বলছেন, সিরাজ এই লোকটাকে নিয়ে যে আয়োজন করেছিল তা সম্পন্ন হয়েছে, এখন আস্তে আস্তে তার কথাগুলো তিনি যা বলতে চান তা শুরু করবেন। এই লোকটি লবণ প্রস্তুতকারক, লবণের ইজারাদার কুটিয়াল ইংরেজ, স্থানীয় লোকদের তৈরি যাবতীয় লবণ তারা তিন চার আনা মন্দরে পাইকারি হিসেবে কিনে নেন, অতপর এখানে বসেই এখানকার লোকের কাছে সেই লবণ বিক্রি করে দু টাকা আড়াই টাকা মন্দরে। মির্জাফর এটা শুনে তাজ্জব পড়ে গেল, যে কোনো মানুষ এই তাজ্জব বলবে, কারণ তিন চার আনা মন্দরে কিনে দুই টাকা আড়াই টাকা মন্দরে বিক্রি করবেন, এটা তো সাংঘাতিক ব্যাপার। মির্জাফর হচ্ছে তো ডাকাতি। সিরাজ বলছে আপনাদের পরামর্শেই আমি কোম্পানিকে লবণের ইজারাদার দিয়েছি, আপনারা আমাকে বুঝিয়েছিলেন রাজস্বের পরিমাণ বাড়লে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হয়ে উঠবে, কিন্তু এই কি তার প্রমাণ? এই লোকটি কুটিয়াল ইংরেজদের কাছে পাইকারিদের লবণ বিক্রি করতে চায়নি বলেই তার এই অবস্থা। বলুন শেঠজি, বলুন রাজবল্লভ, ব্যক্তিগত অর্থলালসায় বিচার বুদ্ধি হারিয়ে আমি এই কুটিয়ালদের প্রশ্রয় দিয়েছি কিনা? বলুন সিপাহশালার, বলুন রায়দুর্লভ, আমি এই অনাচারীদের বিরুদ্ধে শাসন শক্তি প্রয়োগ করবার সদিচ্ছা দেখিয়েছি কিনা? বিচার করুন, আপনাদের কাছে আজ আমি আমার অপরাধীর বিচার প্রার্থী। প্রহরী উৎপীড়িত লোকটিকে বাইরে নিয়ে গেল, কিন্তু রাজবল্লভ কী বলছেন? যাহাপনার বুদ্ধির তারিফ না করে পারা যায় না, কিন্তু প্রকাশ্য দরবারে এমন সুচিন্তিত পরিকল্পনায় আমাদের অপমান না করলেও চলতো। দেখো সিরাজদুল্লার এই কথাগুলো তাদের কাছে, এখন তারা প্রত্যেকটি জায়গা থেকে আস্তে আস্তে কিছু শক্তি সঞ্চয় করে উদ্যত্তের একটা পারাগাছটা প্রদর্শনের চেষ্টায় লিপ্ত হচ্ছেন, কারণ তারা বুঝতে পেরেছেন সিরাজ আগের দৃশ্যে মতিঝিলের জলসা থেকে তাদেরকে নিয়ে এসেছিলেন, এবং তখনই তারা একটা এইরকম পরিস্থিতির মুখোমুখি হয়ে ভেবেছিলেন, কিন্তু প্রত্যেকের তো আত্মরক্ষার একটা উপায় বার করবার সুযোগ থাকে, তারা সেই সুযোগটি এখানে নিচ্ছেন। বলছে এখন যদি একেবারে দুর্বল হয়ে পড়ে তাহলে তো সিরাজ আমাদের কাউকে আর দাঁড়াতে দেবে না। জগৎ শেষ বলছেন নবাবের কাছে আমাদের পদমর্যাদার কোনো মূল্যই নেই, তাই
আর সিরাজ বলছেন, আপনারাও সবাই মিলে নবাবের মর্যাদা যে কোনো মূল্যে বিক্রি করে দিতে চানই তো? পরস্পরকে খোঁচা এবং বিদ্রূপমূলক আঘাত করছে। মির্জাফর এর মধ্যে কথা বলে উঠছেন, একথা বলে নবাব আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনতে চাইছেন? এই অযথা দুর্ব্যবহার আমরা হৃষ্ট মনে গ্রহণ করতে পারবো কি না সন্দেহ। এটি একটি চরম বার্তা পৌঁছে দেওয়ার মতো হয়ে গেল। তখন সিরাজ কি আর বসে থাকবে? বাংলার নবাবকে ভয় দেখাচ্ছেন সে বাছালা? দরবারে বসে নবাবের সঙ্গে কী রকম আচরণ করা বিধিও তাও আপনার স্মরণ নেই? এই মুহূর্তে আপনাকে বরখাস্ত করে সেনাবাহিনীর কর্তৃত্ব আমি নিজ গ্রহণ করতে পারি। আপনি জগৎ শেঠ, রাজবল্লভ, অমিচাঁদ সবাইকে কয়েদখানে আটক রাখতে পারি। হ্যাঁ, কোনো দুর্বলতা নাই, শত্রুর কবল থেকে দেশকে বাঁচাতে হলেই আমাকে তাই করতে হবে। মোহনলাল দ্বিতীয় অংশটি মোহনলালকে উদ্দেশ্য করে, সুতরাং মোহনলাল তরবারে নিষ্কাশন করল। সিরাজ আবার হাতের ইঙ্গিতে মোহনলালকে নিরস্ত করে শান্তভাবে বললেন, না আমি তা করব না। অর্থাৎ সংলাপে তিনি যা বলেছেন, তাদেরকে বন্দী করা, গ্রেফতার করা, শাস্তি বিধান করা, এইসব কাজ তিনি করতে পারেন কিন্তু তিনি করবেন না। তাহলে তিনি কী চান? তিনি বলছেন, না আমি তা করব না, আমি ধৈর্য ধরে থাকব, অসংখ্য ভুল বোঝাবুঝি, অসংখ্য ছলনা এবং স্বার্থের উপর আমাদের মৌলিক সম্প্রীতির বৃত্তি প্রতিষ্ঠিত, কিন্তু আজ সন্দেহেরও কোনো অবকাশ রাখব না। মির্জাফর বলছে, আমাদের প্রতি নবাবের সন্দিগ্ধ মনোভাবের পরিবর্তন না হলে দেশের কল্যাণের কথা ভেবে আমরা উৎকণ্ঠিত হয়ে উঠব। একটা সূত্র জানি নবাব সিরাজদুল্লাহ মির্জাফরের এই উক্তি থেকে পেয়ে গেল। তাই তিনি বলছেন, ওই একটি পথ সেবাশালার দেশের কল্যাণ, দেশের কল্যাণ, দেশবাসীর কল্যাণ, শুধু ওই একটি পথেই আবার আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি। আমি জানতে চাই সেই পথে আপনারা আমার সহযাত্রী হবেন কি না, কারণ বিদেশিরা যখন আক্রমণ করে তাহলে তো দেশটা সামনে চলে আসে, প্রধান হয়ে আসে। এই একটা উক্তির মধ্য থেকে কিন্তু মির্জাফর যে দেশটির কথা বলেছেন সেটা তো আসলে দেশটাকে তারাই তো হজম করে ফেলতে চান। এটা হচ্ছে তারা নবাবের এই আক্রোশ থেকে বাঁচবার জন্যেই এই কৌশলটা, আর সেই কৌশলটাকে গ্রহণ করে তাদেরকে সুপথে ফিরিয়ে আনবার প্রচেষ্টা চালাচ্ছেন নবাব সিরাজউদ্দৌলা। রাজবল্লভ বলতে, জাহাবানার উদ্দেশ্য স্পষ্ট জানা দরকার। দেখো এই যে কূটবুদ্ধি সম্পন্ন মানুষগুলো কীভাবে পেছাল তৈরি করছে। সিরাজ, আমার উদ্দেশ্য অস্পষ্ট নয়। কলকাতায় ওয়াটস এবং ক্লাইভ আলীনগরের সন্ধি খেলাপ করে আমার আদেশের বিরুদ্ধে ফরাসি অধিকৃত চন্দননগর আক্রমণ করেছে। তাদের ঔদ্ধত্য বিদ্রোহের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এক্ষুনি এর প্রতিবিধান করতে না পারলে ওরা একদিন রাষ্ট্রীয় মর্যাদায় হস্তক্ষেপ করবে। মির্জাফর বললেন, জাহাপনা আমাদের হুকুম করুন, আমরা কী করব এর প্রতিকারের জন্য, আমরা সেই হুকুম পালন করব। সিরাজ বলছে, আমি অন্তহীন সন্দেহ বিদ্বেষের ঊর্ধ্বে ভরসা নিয়েই আপনাদের সামনে দাঁড়িয়েছি। তবুও বলছি, আপনারা ইচ্ছে করলে আমাকে ত্যাগ করতে পারেন, বোঝা যতই দুর্বহ হোক একাই তা বইবার চেষ্টা করব। শুধু আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ যে মিথ্যা আশ্বাস দিয়ে আপনারা আমাকে বিভ্রান্ত করবেন না। মির্জাফর বলছেন, দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব। তিনি প্রতিজ্ঞা করলেন, প্রতিশ্রুতি দিলেন। কিন্তু সিরাজ বলছে, আমি খুশি হয়ে তাদেরকে আরও উদ্দীপ্ত করার জন্য বলছেন, আমি জানতাম দেশের প্রয়োজন কি, আপনারা কখনো তুচ্ছ জ্ঞান করবেন না। সিরাজ কিন্তু অনেক কিছুই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, ব্রিগেডের কথায় সেটাই বোঝা যাচ্ছে। সিরাজের ইঙ্গিতে প্রহরে তার হাতে কোরআন শরীফ দিলা। সিরাজ দুহাতে সেটা নিয়ে চুমু খেয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, তারপর মির্জাফরের দিকে এগিয়ে দিলেন। মির্জাফর নত যেন হয়ে দুহাতে কোরআন চেয়ে প্রতিজ্ঞা করলেন। প্রতিজ্ঞা কী তা আমরা শুনছি। তিনি বলছেন, আমি আল্লাহর পাক কালাম চেয়ে ওয়াদা করছি আজীবন নবাবের আজ্ঞাবহ হয়েই থাকবো। অর্থাৎ শপথ করছেন পবিত্র ধর্মগ্রন্থ স্পর্শ করে। প্রথমে শপথ করালেন তিনি মির্জাফরকে প্রধান সেনাপতি, কোরআন শরীফ স্পর্শ করে তিনি প্রতিজ্ঞা করলেন। তিনি বললেন, আমি আল্লাহর পাক কালাম চেয়ে ওয়াদা করছি আজীবন নবাবের আজ্ঞাবহ হয়ে থাক। এরপরে সিরাজের হাতে প্রহরে কোরআন শরীফ
প্রহরী সিরাজ প্রহরীর হাতে কোরআন সমর্পণ করলেন, এটি প্রদান করে দিলেন। তারপর দেখে প্রহরীর অপর প্রহরীর হাত থেকে তামা তুলসী গঙ্গা জলের পাত্র গ্রহণ করলেন। আসলে এইগুলো এক একটা ধর্মের লোক আছে, তো সেই ধর্মের লোকদের যে বিধান সেই অনুযায়ী এই শপথ গ্রহণ করা হচ্ছে। তার ইঙ্গিত পেয়ে একে একে রাজবল্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ নিজের নিজের প্রতিজ্ঞা উচ্চারণ করে গেলেন। সে একে একে সেই প্রতিজ্ঞাগুলো আমরা শুনতে পাবো। এখন রাজবল্লভ বলছে, আমি রাজবল্লভ তামা তুলসী গঙ্গা জল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করছি, আমার জীবন নবাবের কল্যাণে উৎসর্গীকৃত। তারপর রায়দুল্লভ প্রতিজ্ঞা করছেন, ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করছি সর্বশক্তি দিয়ে নিয়ে চিরকালের জন্য আমি নবাবের অনুগামী। এরপর আসলো উমিচাঁদ। উমিচাঁদ কিন্তু তার ভাষায় বলতেছে, এখানে আর বাংলা আনলো না, এটা কেন আনলো না আর ওরা নাট্যকার, সেটা একটা প্রশ্ন, সেটা হয়তো অন্য সময় আমরা আলোচনা করব, এর শিল্প স্মৃতি যখন আলোচনা করব তখন। কিন্তু উমিচাঁদের সংলাপটা এই মুহূর্তে শুনে তার ভাষায়, রাম জি কি কসম মাই কোরবান হো নবাব কে লিয়ে, অর্থাৎ নবাবের জন্য আমার জান কোরবান করে দেব। প্রহরী গঙ্গা জলের পাত্র নিয়ে চলে গেল, তারপর বাকি আছে ওয়ার্ডস। তাকে আর শপথ গ্রহণ করাচ্ছেন না, কারণ শপথ তিনি তার প্রতিপক্ষ পক্ষে নয়, এরা প্রত্যেকে তার পক্ষ। এখন সকলেই মির্জাফর, রাজবল্লভ, রায়দুল্লভ, উমিচাঁদ এরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ করলেন, ধর্মগ্রন্থকে স্পর্শ করে কিংবা ধর্মীয় বিধিবিধান মেনেই তারা সকলেই নবাবের আজ্ঞাবহ অনুগত তার জন্য, এমনকি তারা জীবন পর্যন্ত বাকি রাখবেন স্বদেশের কল্যাণের কথা ভেবেই এই প্রতিজ্ঞা তারা করলেন। তারপরে তিনি ওয়ার্ডসকে বললেন, ওয়ার্ডস তিনিও একটা ভীত সন্ত্রস্ত হলেন, ইউর এক্সেলেন্সি সিরাজ বলছে, আলীনগরের সন্ধির শর্ত অনুসারে কোম্পানির প্রতিনিধি হিসাবে দরবারে তোমাকে আশ্রয় দিয়েছিলাম, সেই সম্মানের অপব্যবহার করে এখানে বসে তুমি গুপ্তচরের কাজ করছ, তোমাকে সাজা না দিয়েই ছেড়ে দিচ্ছি, বেরিয়ে যাও দরবার থেকে। ক্লাইবার ওয়ার্ডসকেও গিয়ে সংবাদ দাও যে আমি তাদের উপযুক্ত শিক্ষা দেব, আমার ইচ্ছার বিরুদ্ধে বেইমান নন্দকুমারকে ঘুষ খাইয়ে তারা চন্দননগর ধ্বংস করেছে, এই ঔদ্ধত্যের শাস্তি তাদের যথাযোগ্যভাবেই দেয়া হবে। আর কোনো কথা বললে না ওয়ার্ডস, তার এই কথাকে মানুক আর না মানুক রীতি অনুযায়ী ইউর এক্সেলেন্সি এই কথাটি উচ্চারণ করলে নবাবকে কুণ্ডিশ করে সকলেই বের হয়ে গেল। তাহলে এই দরবারে এই অবস্থার মধ্যে আমরা কী পেলাম, এই যে বিদেশিদের চক্রান্ত আর প্রাসাদ ষড়যন্ত্র দুইটাকে থেকে দেশকে রক্ষা করবার জন্য সিরাজকে প্রথমে বেছে নিতে হয়েছে, প্রাসাদ ষড়যন্ত্রকে নির্মূল করে। যারা প্রাসাদ ষড়যন্ত্রের পক্ষে তার গোসখালা গোসরি বেগমের পক্ষে কাজ করছিলেন নবাবের সভাসদরা, তাদেরকে তার ওই অবস্থান থেকে ফিরিয়ে এনে দেশের কল্যাণের কথা চিন্তা করে নবাবের অনুগত করে কাজ শুরু করা, এবং এটা হলে তাহলে পক্কতা হচ্ছে দুটো ইংরেজদের বিপক্ষে সরাসরি যুদ্ধে তার জয়লাভ সুনিশ্চিত হবে। প্রাসাদ ষড়যন্ত্র সিরাজ হয়তো ভাবছেন এখানে নির্মূল হয়েছে, না হয় তার কোনো সংশয় আছে কি না সেটা পরবর্তী দৃশ্যগুলিতে গিয়ে আমরা হয়তো জানতে পারবো। তো আমরা দেখছি নবাব কিন্তু প্রত্যেকটা জায়গায় উপলব্ধি করতে পারছেন, বুঝতে পারছেন এবং প্রতিনিধি এগিয়ে যাচ্ছেন। এবং এই যে অবস্থাটা, একটা জিনিস এখানে লক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে নবাব প্রাসাদ ষড়যন্ত্রের বিষয়টি অবগত হলেন, কিন্তু তাদেরকে এইভাবে শপথ গ্রহণ করার মধ্য দিয়ে ছেড়ে দিলেন। নবাব ভাবছেন তারা নবাবের অনুগত হয়ে আছেন, এটি কতটুকু কূটনৈতিক শুদ্ধতার পর্যায়ে পড়ে সেটি আমরা পরবর্তী তাদের আচরণ এবং নবাবের কর্মকাণ্ডের মধ্য থেকেই হয়তো উপলব্ধি করতে পারবো। আগাম মন্তব্য না করাই শ্রেয়। আজ এ পর্যন্তই, আশা করি সকলেই ভালো আছো এবং ভালো থাকবে, এবং আগামী ক্লাসের জন্যেই তোমরা আবার প্রস্তুতি নেবে। এবং এটাও বলেছে যে যা আমরা পাঠ করছি এই বিষয়গুলো তোমরা নিজেরা পুনর্পাঠ করে একটু পর্যালোচনা করে কিছু প্রশ্নপত্র যদি তৈরি হয় সেটিও তোমরা ঠিক করে রাখবে সময় মতো, সেই প্রশ্নগুলো যেন আমরা তোমরা করতে পারো। ধন্যবাদ সবাইকে।